ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএল চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন দাস বলেছিলেন তার মেচুরিটি বেড়েছে বিয়ের পর এজন্য তিনি বিপিএলে এখন রান পাচ্ছেন জাতীয় দলের হয়ে খেলার সময় লিটন সম্পর্কে একটি কথা প্রচলিত আছে তিনি দশ ম্যাচ পরে একটিতে ভালো খেলেন বিপিএলে কিছুটা ধারাবাহিকতা দেখানোর জন্য তার উপর আস্থা বেড়েছিল সমর্থকদের কিন্তু জাতীয় দলে এসে যেন ঠিক নিজের আগের ফর্মেই ফিরে গেলেন লিটন সমর্থকদের মনে প্রশ্ন বিয়ের পর তার অর্জিত মেচুরিটি কোথায় গেল প্রথম ম্যাচে যখন বিধ্বংসীভাবে খেলা উচিত তখন খেললেন মাত্র বারো বলে তেরো রানের ইনিংস আর আজ কাজটা আরও সহজ ছিল এক প্রান্ত সামলে রাখা তামিমকে সঙ্গ দেওয়া সেটাও করতে ব্যর্থ হলেন লিটন দাস চোদ্দ বলে মাত্র আট রান নিয়ে বাজেভাবে আউট হলেন এছাড়া খেলায় তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে উঠেছে প্রশ্ন খেলায় জিততে হলে সবার উদ্দীপ্ত থাকতে হয় বিশেষ করে উইকেট কিপারকে আরো বেশি উদ্দীপ্ত থাকতে হয় পুরো ম্যাচ জুড়েই লিটনকে মনে হয়েছে তিনি খুবই ক্লান্ত এমনকি ঠিক মতো বল পিক করে স্ট্যাম্পে লাগাতেও বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন আজকের ম্যাচে পরের ম্যাচে লিটনের ভূমিকা কি হবে তা নিয়ে টিম ম্যানেজমেন্টকে অবশ্যই ভাবতে হবে